হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং তোমাদের সবাইকে প্রভা সঞ্চিতা সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন সকালবেলায় আজকে শনিবার হচ্ছে চা হয়ে গেছে ঘুম থেকে উঠে আমি অনেকটা কাজ সেরে নিয়েছি এরপরে খাব হলো চা ওই যে বললাম শনি রবি আসলেই প্রচুর দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে ওর জন্য একটু বসে চা খাওয়ারও সময় থাকে না এরকমই তারা থাকে তো সকালে উঠেই আগে অনেকগুলো কাজ থাকে গোপাল জাগানো থাকে ওই কারণে হুড়োহুড়ি করে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম তারপরে তোমার চাটা খেতে বসবো আর ওদিকে চা খাওয়া দাওয়ার পরেই স্নান করে তোমার পুজোটা করে নিলাম ফার্স্ট কাজ গোপাল জাগিয়ে পুজো এরপরে বাজার চলে এসছে তোমার ওদিকে আলু পেঁয়াজ আদা রসুনও আনার ছিল ওগুলোও এনেছে ওটা ঢুকিয়ে রেখে দিয়েছি আর এই দিকে হচ্ছে তোমাদের সাথে এগুলো একটু দেখিয়ে দিলাম ওই জন্য আগে আর আলু পেঁয়াজটা দেখায়নি তো ভাবলাম এগুলো দেখিয়ে দিই তো আম এনেছে আম দিয়ে টক ডাল করবো ফুলকপি আলুর তরকারি করব। তো এটাই আজকে আর পাঁপড় ভাজাই যে আম দিয়ে মটর ডাল যেহেতু শনিবার করেছি আর মটর ডালটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছে আর হচ্ছে আগের দিনের আমের চাটনি ছিল আর এই পাপড় এই দিয়েই দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর সঙ্গে অবশ্যই গন্ধরাজ লেবু ছিল গুড ইভিনিং তোমাদের সব বাইকে তো এরকম দুপুরবেলা তো বুঝতেই পারছো প্রচণ্ড গরম এদিকে মেঘ ডাকছে গুরুম গুরুম করে যেন মনে হচ্ছে খুব বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি ছেটা ফোটা হচ্ছে না কিন্তু এত মেঘ ডাকছে যে এসি টেসি বন্ধ করে দিলাম তো জানলা দরজা খুলে নিয়ে তারপরে তোমার কিছুক্ষণ পরে বিকেলের কাজগুলো সমস্ত সেরে সন্ধ্যা পুজো দিয়ে নিলাম তো ঘরে সন্ধ্যা পুজোটা দিয়ে নিয়ে এরপরে আমি একটু বেরোবো তো ওই জন্য সমস্ত কাজগুলো এক পাশ দিয়ে গুছিয়ে সেরে নিচ্ছি আর অন্য দিকে তোমার হচ্ছে সন্ধ্যা পুজোটা দিয়ে তারপরেই হচ্ছে তোমার অন্যান্য কাজগুলো ঘরের আর কি সারবো কিছু কিছু বাকি আছে তো একবারে না বিকেলবেলায় যেহেতু একটু বাসন থাকে বেসিংয়ে তারপরে জামাকাপড় ভাজ করা এই সমস্ত জায়গা জিনিস জায়গায় বাসন রাখা সব কিছু করতে গিয়ে অনেকটাই ঘেমে সান হয়ে গেছিলাম ওর জন্য করলাম কি পুরো ভালো করে ঘরবাড়ি বাড়ি গুছিয়ে বিকেলে তারপরে তোমার হচ্ছে পুরো সান করে নিলাম সানটা করে ঘরে সন্ধ্যা পুজোটা দিয়ে তারপরেই কিন্তু আমি বেরোবো তো এই যে রাত্রেও তোমার একেবারে রাতের খাবারটা দিয়েই দিচ্ছি জল আর এদিকে মিশ্রি দিয়ে দেবো দিয়ে পুরো পুজোটাকে কমপ্লিট করব আর গোপালকেও ঘুম বাড়িয়ে দেবো এই বড়ো ঘাগরাটা ছাড়িয়ে দিয়ে জামাটা ছাড়িয়ে দিয়ে তারপরে তোমার হচ্ছে একটা নাইট ড্রেস আছে গোপালের সেটাকে পরিয়ে ঠাকুরকে মানে আর কি শুয়ে দেবো তো দিয়ে ঠেয়েই এই যে দেখো সান ঠান করে পুরো একটা নতুন মানে ধোয়া কাচা একদম একটা চুড়িদার পরে পাশে বাড়ির একটা দিদি ছিল আর আমার ছেলে আর মেয়ে গেছিল পড়তে মেয়ের ছিল কালকে হলো বেঙ্গলি পড়া তো ও পড়তে গেছিলো আর আমি এই যে আমরা হচ্ছে এসেছি একটু বড় ঠাকুরের মন্দিরে সুযোগ সুবিধা পেলেই শনিবার করে আমি একটু বড় ঠাকুরের মন্দিরে আসি তোমরা আগেও অনেক ভিডিওতে দেখেছো তো এই রকমইভাবে আমি আজকের দিনটা পুরো কাটালাম তো আজকের ভিডিও এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থেকো গুড নাইট টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে